নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। অনেকদিন ধরে খুব পার্টি হচ্ছে আর নানা রকম খাওয়া দাওয়া হচ্ছে, বাইরে ঘোরা হচ্ছে, নেমন্তন্ন হচ্ছে। আজকে তাই একটা একদম সিম্পল সাদামাটা লাঞ্চ। এখানে আছে পেঁপের তরকারি আর এটা হচ্ছে পাতলা করে মাছের ঝোল আলু পেঁয়াজ দিয়ে। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক, আপনারা সবাই সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। প্রথমে পেঁপের তরকারিটা দিয়ে খেয়ে নেব। পেঁপে তো আমার ফেভারিট, আর এরকম করে খেতে দারুণ লাগে। এটা প্রেশার কুকারে বানিয়েছি, ওই জন্য একটু গলে গেছে। এটা খেতে আমার খুব ভালো লাগে, মানে একটু বেশি সিটি মেরে আমি একটু গলিয়ে দিয়েছি। 6টা সিটি মেরেছিলাম। সবসময় ঝোলওয়ালা ডানলা খেতে ভাল লাগে না, মাঝে মাঝে এরকম মাখো মাখো খেতেও ভাল লাগে। ডিসেম্বর মাসটা অনেক নেমন্তন্ন আর রিচ খাওয়া, নিজেদেরও বাড়িতে পার্টি ফার্টি এ সমস্ত খুব হলো। নিউ ইয়ার্স ইভ, নিউ ইয়ারেও হবে। ওই জন্য মাঝে সুযোগ পেয়ে একটু সিম্পল লাঞ্চ করছি। সিম্পল একদম পাতলা মাছের ঝোল, নুন হলুদ আদা বাটা, কালো জিরে, কাঁচা লঙ্কা, ফোড়ন দিয়ে ব্যাস। আলু পেঁয়াজ দিয়েছি।
একটা অত্যন্ত সিম্পল কিন্তু দারুণ টেস্টি লাঞ্চ হলো আজকের ভিডিও। তাহলে এই পর্যন্তই বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন। পরবর্তীকালে আবার হাজির হব অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।